আসসালামু আলাইকুম সিস্টি রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। এখন তোমাদের এই মহামারীর মধ্যেই যেহেতু পরীক্ষা হবে না, সরকার থেকে ঘোষিত অ্যাসাইনমেন্ট করতে হবে, আমি সেই অ্যাসাইনমেন্টের আলোকে তোমাদের আজকে একটি সৃজনশীল অঙ্ক করব। দেখো, এইরকম যদি একটা সৃজনশীল হয় তাহলে কেমন হবে। আমি প্রশ্নটা আগে লিখতেছি, প্রশ্নটা এরকম। একটি সৈন্যদলে একটি সৈন্যদলকে 8, 10 ও 12 সারিতে সাজানো যায়। সৈন্যদলকে 8, 10 ও 12 সারিতে সাজানো যায়। এখন যদি প্রশ্নটা শুধু এরকমই হয়, তারপরে বলছে ক নম্বরে যে 8 এর গুণনীয়কগুলো বের করো। এটা হলো ক নম্বর প্রশ্ন। খ নম্বরে আছে এরকম, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল। গ নম্বর প্রশ্ন এরকম, 4, 6, 3, 9 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। যদি প্রশ্ন এরকম হয়, দেখো একটা সৃজনশীল লিখছে আমি যে একটি সৈন্যদলে 8, 10, 12 সারিতে সাজানো যায়। এখন কন্যা বলছে 8 এর গুণনীয়কগুলো বের করো। আমরা আগে তাহলে জানতে হবে যে গুণনীয়ক কী। গুণনীয়ক হলো যে ওই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায়, তা ওই সংখ্যাগুলি হলো গুণনীয়ক। তাহলে আমরা যদি ক নম্বর লিখি তাহলে লিখবো কীভাবে, উত্তর লিখবো আমরা যে ক নং উত্তর, তাহলে 8 এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি, দেখো এইভাবে 8 = 1 × 8, অর্থাৎ এককে 1 দ্বারা 8কে ভাগ করা যায়। তারপর হতে পারে 2 × 4, 2 × 4 মানে 2কেও 8 দ্বারা ভাগ করা যায়। 4 × 2 = 8, 4 দ্বারা 8কে ভাগ করা যায়, 4 × 2 = 8। এখন গুণনীয়ক বের করার সময় অবশ্যই প্রথম সংখ্যাটা ছোটো হবে, দ্বিতীয় সংখ্যাটা, চার নম্বর সংখ্যাটা বড় হবে। তবে এক্ষেত্রে 4 × 2 লেখা যাবে, কারণ 2 × 4 লিখছি, এখানে 4 × 2 এর লেখা যাবে, রিপিট করা যাবে না। তাহলে দেখা যায় তাহলে অতএব 8 এর গুণনীয়ক গুলো হলো, তাহলে কি এখান থেকে লিখতে হবে, গুণনীয়ক হলো 1, 2, 4, 8। দেখা এটাই হলো উত্তর। দেখো আমি আবার বলতেছি যে পাঁচ নম্বর বলছে 8 এর গুণনীয়কগুলো বের করো। কারণ 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক বলতে এখানে 8 হলো এমন একটি সংখ্যা যে সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় সেইগুলি হলো গুণনীয়ক। এক্ষেত্রে 8কে আমরা 1 দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারি, 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারি, 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারি, 8 দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারি। 8কে কিন্তু আমরা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারবো না, কারণ 3 ভাগকে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 9, সেক্ষেত্রে নিঃশেষে বিভাজিত হবে না। তাহলে গুণনীয়ক বের করার ক্ষেত্রে হলো ওই সংখ্যা গুণনীয়কগুলো এমন হবে যে সংখ্যা দ্বারা বা অঙ্ক দ্বারা ওই সংখ্যাকে নিঃশেষে বিভাজিত করা যায়, সেটাই হলো গুণনীয়ক। তাহলে আমরা কী করলাম, 8 এর গুণনীয়কগুলো হলো তাহলে কি 1, 2, 4, 8। এই হলো ক নম্বর উত্তর। দেখো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, আর না বুঝলে পরবর্তী প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দেবো। দেখো এখন আমরা একইভাবে খ নম্বর উত্তর করব। তখন আমার খ নম্বরে আগে লিখতে হবে খ নং উত্তর। আগে লিখবো হলো খ নং, খ নং প্রশ্নের উত্তর লেখা যায়, তাহলে লিখি খ নং প্রশ্নের উত্তর, অথবা খ নং উত্তর লিখলেও হবে। আচ্ছা, খ নং প্রশ্নের উত্তর বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল। তাহলে এখানে বলছে 8, 10, 12 সারিতে সাজানো যায়। তাহলে আমরা যদি এরকম দেখতে পাই যে
একটি নির্দিষ্ট সারিতে সাজানো যায় বলা আছে, তাহলে ওই সংখ্যাগুলো লসাগু হবে, ওই সংখ্যাগুলো লসাগু হবে ওই সৈন্য দলের মোট সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি কি, যা উত্তর কাশ আমরা লিখতে পারি 8, 10 এবং 12 সংখ্যাগুলোর লসাগু হবে ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা। তাহলে কি বলতেছি, 8, 10, 12 এই তিনটি সংখ্যা লসাগু হবে ওই সৈন্যদলে সৈন্য সংখ্যা। তাহলে লসাগু কিভাবে নির্ণয় করবো, তাহলে লিখি এখন 8, 10, 12 দুই দিয়ে করলে যায় 4, 5, 6। এখন আবার দেখো দুইটা দূর সংখ্যা আছে, আবার দুই দিয়ে যাবে 2, 5, 3। এখন দেখো নিচে আছে কি 2, 5, 3, এখানে দুইটি সংখ্যাকে কোনো একটি সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজিত হচ্ছে না, অর্থাৎ 2কে 2 দ্বারা যায় 5কে যায় না 3কে যায় না, 5কে 5 দ্বারা যায় 3কে যায় না 2কে যায় না। তাহলে আমাদের লসাগু হবে কি, এখন এখান থেকে এই পর্যন্ত এই গুণফলটাই হবে লসাগু। তাহলে কী লিখবো, অতএব নির্ণয় লসাগু 2×2×2×5×3। তাহলে কী হয় গুণফল, 5কে 3 দ্বারা গুণ করলে 3×5=15, 15×2=30, 3×2=60, 7×2=120। দেখো আবার বলতেছি গুণফল 3×15, 15×2=30, 3×2=60, 7×2=120। তাহলে এখন কী বলছিলাম যে 8, 10, 12 সংখ্যাগুলো লসাগু হবে ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা। তাহলে আমরা লসাগু বের করেছি কত, 120। তাহলে উত্তর কী লিখবো, অতএব মোট সৈন্য সংখ্যা 120 জন। দেখো এই হলো খ নম্বর উত্তর, যে বলছে খ নম্বর বলছে কি ওই সৈন্যদলে কমপক্ষে কতজন সৈন্য ছিল, সৈন্য ছিল কতজন, 120 জন। দেখো তারপরে গ নম্বরে কি বলছে, আমরা গ নম্বরটা করব, গণাঙ্ক প্রশ্নের আগে আমাদের লিখে নিতে হবে আগে গণাঙ্ক প্রশ্নের উত্তর। বলছে 4, 6, 3 অর্থাৎ 4,639 থেকে কোন ক্ষুদ্র সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি এরকম কোনো সংখ্যা দেওয়া থাকে এবং লেখা থাকে সংখ্যা বিয়োগ করলে বা যোগ করলে, তাহলে এই সংখ্যাটিকে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে। কী করতে হবে, প্রথমে বাক প্রক্রিয়ার সাথে বর্গমূল করে দেখতে হবে যে বাক শেষ কত থাকে, অর্থাৎ যে সংখ্যাটা নিচে থাকবে ওই সংখ্যাটা বিয়োগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বের হবে। তাহলে সংখ্যাটা আগে লিখে আমরা বাক প্রক্রিয়ার সাথে বর্গমূল, তা কীভাবে করতে হয় আমি তোমাদের আগেও করানো হয়েছে। বাক প্রক্রিয়া বর্গমূল হলো প্রথমে জোড়া নির্ণয় করতে হবে, ডান পাশ থেকে জোড়া নির্ণয় করতে হবে। তাহলে আমরা এ একটা জোড়া জোড়া নির্ণয় করলাম। এখানে জোড়া নির্ণয় করার পরে বাম পাশে যে প্রথম জোড়াটা, সেই জোড়াকে আগে এখানে এমন সংখ্যা বসাতে হবে ওই সংখ্যাকে গুণ করলে, ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেন এই সংখ্যার চেয়ে বেশি না হয়। তাই এখানে যদি আমি 7 নেই, তাহলে 7কে 7 দ্বারা গুণ করলে 7×7=49 হয়। যদি 7 নেই তাহলে 7×7 তাহলে হয় 49, সেক্ষেত্রে আমার এই সংখ্যার চেয়ে বেশি হয়ে যায়। তাহলে অবশ্যই কী করতে হবে, 6 দেখতে হবে। তাহলে 6×6 কত হয়, 36। যেহেতু 7 দ্বারা 7 গুণ করলে বেশি হয়, তাহলে অবশ্যই 6 নিতে হবে। তাহলে 6×6=36। এরপরের সংখ্যা হলো, কাজ হলো এই যে সংখ্যাটা বসালাম এই সংখ্যা যদি মিলে যায় তাহলে বিয়োগ ফল নামাতে হবে না, 0 হবে। আর যদি মিলে না যায় তাহলে আগে বিয়োগ ফলটা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এটা ছোটো সংখ্যা তাহলে বিয়োগ ফল কত হবে, 6×6=0, 4×3 বিয়োগ করলে থাকে 1। এখন পরের জোড়াটা কাটতে হবে, পরের জোড়াটা কেটে আনলাম। এরপরে কাজ হলো এখানে যে সংখ্যাটা নিছি এই সংখ্যার দ্বিগুণ আগে এখানে আনতে হবে। তাহলে 6×2 কত, 12। এখন এখানে এমন সংখ্যা নিতে হবে, যে সংখ্যাটা আমাকে এখানেও নিতে হবে, এমন সংখ্যা নিতে হবে ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যার গুণ করলে যেন এর চেয়ে বেশি না হয়। তাহলে দেখো আমরা এখানে আছে 12, এখানে যদি আমরা 4 নেই তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়, 4×4=16, 4×2=8, 1×9, 4×4 তাহলে কত হয়, 496। আমার তো এখানে আছে 1039। তাহলে আমরা ডাবল নিয়ে দেখি, 8 নিয়ে দেখি, যদি আমরা 8 নেই তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, 8×8=64, 8×2=16, 17×18=19, 20×20=22, 8×8=10। তাহলে 8 নিলে কত হয়, 1024।
তাহলে প্রায় কাছাকাছি হয়েছে। তাহলে আমরা 9 দিয়ে দেখি বেশি হয় নাকি, কারণ আমরা জানি যে বেশি নেওয়া যাবে না। 9 9 81, 9 2 18, 18 আর 8 26, 9 কে 9 11, তাহলে অবশ্যই কি হয়ে যায় 1161, যা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত নিতে হবে, 8 নিতে হবে, 8 এখানে নিতে হবে আর এখানে নিতে হবে, গুণ করলে থাকে হলো গুণ করলে হয় 1024। এখন বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে 5 এক 15, যেহেতু আমার ডান পাশে আর কোনো জোড়া নেই তাহলে এখানে আমার অবশিষ্ট কত রইল, অবশিষ্ট হলো 15। অর্থাৎ আমি বলছিলাম যে এই সংখ্যাকে ভাগ প্রক্রিয়া বর্গ করার পরে যে সংখ্যাটি শেষে অবশিষ্ট থাকবে ওই সংখ্যাটি বিয়োগ করলেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। তাহলে লিখতে হবে যে যেহেতু 15 সংখ্যাটি অবশিষ্ট রয়েছে তাই প্রদত্ত সংখ্যা হতে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। তাহলে উত্তর 15। দেখো এখন আমি আবার একটু বলতেছি যে প্রশ্নটা ছিল 4 6 3 থেকে কোন কত সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা বলছিলাম যে এই প্রদত্ত সংখ্যাকে ভাগ প্রক্রিয়া বর্গ করার পরে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে ওই সংখ্যাটি বিয়োগ করলেই সংখ্যাটি কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ভাগ প্রক্রিয়া দেখলাম যে এখানে 15 সংখ্যাটি অবশিষ্ট রয়েছে, তাই লিখে দিয়েছি যেহেতু 15 সংখ্যাটি অবশিষ্ট রয়েছে তাই প্রদত্ত সংখ্যা থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। তাহলে সবাই ভালো থাকো, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।